অডিওকে শোনা যাচ্ছে হ্যাঁ যাচ্ছে মার্শাল সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম ব্যাক টু পি এম জি এস সুপার উইকেন্ড আই মিন সুপার উইন্ড উইকেন্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড প্লেন পাথ দেখে নিচ্ছি আজকে প্রথম ম্যাচ যেহেতু হালকা লেট করে ফেললাম বাট এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি প্লেন পাথ কোয়ারি টু নোবর ইপ চলে গেছে অ্যান্ড মোটামুটিভাবে নট এ কোয়াইট ফেয়ার প্লেন পাথ বাট ঠিক আছে সমস্যা নাই আন্তরিকভাবে ভাবে ক্ষমা প্রার্থী আবারও মাঝখানে কতদিন বিরতি গেল মানে বিরতি গেল আসলে এটার কারণ হয়তো বা অনেকেই জানেন যে কি বলে আমি আসলে একটু অসুস্থ এই কারণে হচ্ছে যাই হোক আমাদের সাথে কারা কারা আছেন সেটা একটু অ্যানাউন্স করে দিব এবং তার আগে আরও একটু অ্যানাউন্স করে দিতে চাচ্ছি এখান থেকে যে কোন কোন টিম এক্সেক আজকে কিন্তু আগের সেই টিমগুলো নেই যেহেতু সুপার উইকেন্ড অ্যান্ড আছেন আমাদের সাথে টাইড অ্যান্ড টাইডু ক্রেজ সেভেন্টি ওয়ান ইয়ার স্পোর্টস গার্লস ফিয়ারি ফিউশন গার্লস ওয়েব সার্টি এন ক্লু মার্টার্স ফায়ার বার্ডস এসপার বিডি সেভেন্টি ওয়ান জি ডেভেলস লর্ড পিঙ্ক ডি ডিডাব্লিউ বি টিম সেভেন্টি ওয়ান ইয়ার স্পোর্টস কুইন্স ভেনাস ডি ভেনস লাইনিস ডিএমএক্স এক্সট্রামিনেটর অ্যাংভি অ্যাপিস ফোর হাসলিন হানিস অ্যান্ড আপিস ওকে আপিস সরি নট অ্যাপিস যাই হোক মার্বেল স্কারলেট গার্লস অ্যান্ড অলসো ইন ও মাই গুডনেস ইন ফ্রিঞ্জ আর ইন যাই হোক ইন পাওয়ার পফ গার্লস পাওয়ার পফ গার্লস আর এ পুফে অ্যান্ড অলসো রেইন রেইন ডিয়ার্স এলটিআর ফায়ার হক যাই হোক তো মোটামুটিভাবে এইটিন টিমস লবে বুঝতেই পারতেছেন মানে নট এইটিন বাট সেভেন্টিন টিমস বলাই যায় কারণ এইটিন বলতে আমাদের আব্রার ভাইও কিন্তু আছেন এখান থেকে আমরা সবার আগে কিন্তু ক্লাশ খুঁজে বের করছি এন্ড এখান থেকে আই গেস সো গাটকাতে একটা ক্লাশ লেগে গেছে তো সেখানে চলে যাব 71 স্পোর্টস হেল ক্যাট মিয়াও এন্ড মিনি তিনটা তিনজন মিলে এখান থেকে ট্রাই করছেন এন্ড হালকা ড্রোন পজিটিভি চলে যাবে এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি সামনে কিন্তু ফ্রি ফিউশন গার্লস এর পক্ষ থেকে ডুও দেখতে পাচ্ছি এখান থেকে তামু কি তামু এন্ড ইউ কি দুজন अवेलेबल এন্ড এখান থেকে 71 স্পোর্টস হালকা পাতলা ফল ব্যাক করে চলে যাচ্ছেন আই গেস ইয়াপ এন্ড মিয়াও মিনি এন্ড হেলকার তিনজন মিলে কিন্তু একটা ইউএসএ পেয়ে গেছেন এন্ড আই গেস সো এখান থেকে হেলকার কুড

টি নাইন এ স্পোর্টস গ্রেট লেভেল ডেঞ্জার বাইট না একজন টিমমেটকে হারিয়ে ফেলেন অলরেডি একদমই কিন্তু ক্লোজ রুইনজ বাট টি নাইন এখান থেকে চলে যাচ্ছেন হসপিটালের দিকে আরামসে সেন্ট বাইকে দেখতে পাচ্ছি হাতে ইনফোর সিক্সটিন গ্যান কম্বিনেশন অ্যাভেলেবেল গাইস অ্যাকচুয়ালি স্ট্রিম কি স্টার্ট হয়ে গেছে আশা করছি এবং আমি কিন্তু আসলে অনেকটা লেট অ্যান্ড স্ট্রিমের মধ্যে এখন পর্যন্ত যেতেই পারিনি যে কারা কারা আসছেন স্ট্রিমের মধ্যে কারা জয়েন করছেন কমেন্ট সেকশনে কারা কারা অবস্থান করতেছেন এটাও কিন্তু জানি না যাই হোক কিছুক্ষণ পর দেখে দিবো তার আগে ফাইট একটু পার্টিসিপেট করছে এখান থেকে অ্যাকচুয়ালি কোথায় কোথায় ফাইট সেখানেই সেখানেই যেতে হবে আমাকে যাই হোক পচিংকির মধ্যে কিন্তু কতগুলো টিমের মধ্যে একটা ক্ল্যাশ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কারা কারা অবস্থান করতেছেন একটু দেখে নিব এল টি আর বিডি ফোর ইউএস অ্যান্ড অলসো ওয়েব আছে এখান থেকে আরও আছেন আমাদের এলেক্সার অথবা ম্যাক্সি স্পোর্টস কম্বাইন্ড বাট রাইট নাও তিনটা টিমের মধ্যে কিন্তু এখানে একটা ব্যাটেল হতে চলেছে অ্যান্ড রেইনি কুড গেট নক টেনি টাইম বাই টিম এইট এলেক্স

যাই হোক বিডি ফর ইউএস টাইম এক্স্যাক্টলি বলতে পারতেছি না শেষ হওয়ার পর আসতেছি আগে বললে আমি আর কি মানে কি বলে প্রতিশ্রুতি ভঙ্গ করতে চাইতেছি না যাই হোক গেট নক এনি টাইম রেনির প্রস্তুতি দেখে নিবে খুবই দ্রুত প্রস্তুতি বাট এই যে দেখছেন স্লিপে প্রাং হচ্ছে যেহেতু বলছিলাম আমি আগে থেকে একটু সিক অবস্থানে আছি মানে দ্যাটস এটা হচ্ছে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার অডিও সম্পূর্ণ আই গেস ক্লিয়ারলি হিয়ারেবল আই গেস যাই হোক দেখা যাক কি হয় এল টিআর নট এল টিআর বাট ওয়েব সি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কিসমিসকে যাকে প্রিভিয়াসলি দেখছিলাম অ্যান্ড অলসো এল এর পক্ষ থেকে দেখতে পাচ্ছি এখান থেকে তারা কিন্তু স্বপ্ন স্কোয়াড অ্যাভেলেবেল বাট মাঝখানে ওয়েব ফায়ার এর মাঝখানে কিন্তু আমাদের টিম টোয়েন্টি ওয়ান ওরফে ন্যান আদার দেন বিডি ফোর ইউএস এখান থেকে পরে গেছে সো দ্যাটস এ ম্যাটার অফ রাইট নাও এবং আশা করছি এখানে কি সমস্ত আগের টিমই তো তাই না তাইলে আমি কেন নিউ ইয়া পেলাম এখান থেকে কারা কারা তাইলে এতগুলো টিম কী জন্য আসছে এখান থেকে এটা একটা কিন্তু ঘটনা ঠিক আছে যাই হোক আমরা একটু আবার ওপেন করবো বাট ক্যামেরা একটু শেখি শেখি আই গেস আপনারা ভালোভাবে ফাইটটা দেখতে পারবেন আই গেস সো সোয়ের ইস ওয়ার পি এম জি এস চলছে চলবে পাবজি মোবাইল গার্লস স্ক্রিম সিজন টু হোস্টেড বাই ডাব্লিউ আর বি কমিউনিটি বিডি কো হোস্ট

সতী সতী মনে হয় সতী ইয়ে সতী কিন্তু এখান থেকে আরিশার উপরে পুশ করার জন্য চলে আসছে সাদিক অলসো গট নক বাই ভায়োলেট চমৎকার একটা নক সাদিকার ডাইরেক্ট এলিমিনেট হয়ে গেল বাই মল্লিকা অ্যান্ড আই গেস ফ্রোজেন এখান থেকে মেবি বাঁচাতে চলে যেতে চাইবে বাট আই গেস আরিশাকে বাঁচানো পসিবল হবে না কারণ এলচার কিন্তু এখান থেকে ক্লোজিং করে ফেলেছে অ্যান্ড এটা কিন্তু ওয়েব থার্টি নাইন জন্য পারফেক্ট টাইমিং থার্ড পার্টি করার বাট রাইট না ক্লোজিং ব্যাটল অ্যান্ড ইউপি অলসো গট নক সতী গট নক

ওয়েবসাইট কিন্তু এখান থেকে ক্লোজিং করে ফেলেছে অলরেডি হাতে ফাইভ এবং উজি নিয়ে কিন্তু এখান থেকে ক্লোজ চলছে দূর থেকে হলোগ্রাফিক সাইট তিনি কিন্তু না করার চেষ্টা করে ফেলেছেন বাট নেজুকো এখান থেকে উপর থেকে ভিউ নেবে দেখছেন কীভাবে ওয়েব থার্টিন এন ক্লুইস চারোপাশ থেকে ঘিরে ধরেছে এল কে আই ও এল টিআর এখান থেকে এলিমিনেট হয়ে যাবার চান্সেস খুবই বেশি যেহেতু ওয়েব থার্টিনের এখান থেকে পজিশন মানে পয়েন্ট মানে পজিশনটা খুবই ভালো তারা নিয়ে ফেলেছেন এখান থেকে অ্যান্ড আই গেস গেসো জেসিটি এন্ড যাই হোক তিনি কিন্তু এখান থেকে কাছাকাছি চলে আসছেন এই গেছ তিনি ইউজি দিয়ে আরও ভালো ক্লোজিং করে ফেলবেন অ্যান্ড নেক্সট ফাইট কি কোথাও হচ্ছে ইয়েস অ্যান্ড ইয়াস ন্যাপলিয়ানে কিন্তু আরও কয়েকটা ক্লোজিং চলছে আমরা সেখানে চলে যাব খুবই দ্রুত বাট তার আগে আমরা একটু জেসির এখান থেকে পয়েন্ট অফ ভিউ থেকে নক নকআউট করার ইয়েটা দেখে নেবো বাট ট্রেনে গেছে স্পরেড হিম স্পরেড হার নট হিম নট হিম চলছে পাবজি মোবাইল গার্লস স্ক্রিম

মালিকা এখান থেকে নক আউট হয়ে যাবে এল এলটিআর কিন্তু এই মুহূর্তে ডু হয়ে গেল বাট সতীকে ধরে ফেলেছে রেনি রিনি কিন্তু এখান থেকে সতীকে ধরে ফেলেছে নট রিনি বাট রেইনি রেইনি বাট মনে হয় নামটা রিনি বাট যাই হোক তারপর রেইনি বলি যেহেতু প্রনাউন্সিয়েশন সেটাই আসেন মালিকা এখান থেকে নক আউট করে ফেলবে কিসমিস এখান থেকে রেনিকে নক করে ফেলেছে চমৎকার একটা নক

খুবই দ্রুত চলে যাবো সেখানে অ্যান্ড উইনারকে দেখতে পাচ্ছি এখান থেকে লুট করতে অলরেডি তাদের একজন টিমেট নুরাইন এখান থেকে নুরাইন আপু বলতে হবে তিনি কিন্তু এখান থেকে নক রাইট নাও ইটস অফ টিম সেভেন্টিন অ্যান্ড টিম সেভেন্টিন মিনস আমি জানি না যাই হোক টিম সেভেন্টিন মিনস মার্ভেল স্কারলেট গার্লস এম এস জানি না বলাটা ভুল মানে আসলে আপু খমার দেশিতে দেখেন আপনাদের টিমের নামটা এভাবে বুঝতেই পারতেছেন ইরেগুলারিটির ফলে আসলে এরকম হয়েছে যাই হোক এটা ক্ষমার দৃষ্টিতে দেখতেছেন অলরেডি তাই না আর কতবার ভাই আর কতবার ভাই আমার আমার আর ভাল লাগছে না আমি আসলে আমি তো মরে যাব চলে যাব বাদ আর ভাল লাগছে না যাই হোক জয়ন্ত বনিক অলরেডি আমাদের মাঝখানে স্ট্রিমে জয়েন করে বলেছেন স্যার বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাচ বনিক ভাই ফর জয়নিং উইথ দেশ কমেন্ট সেকশন অন ইউটিউব অ্যান্ড ভালোবাসা নিবেন অ্যান্ড অবভিয়াসলি আপনার পৃথ বিগ ফ্যান বিগ ফ্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাট খুবই দ্রুত আমরা এটা এডিট করে চল এডিট করতে চলে যাব অ্যান্ড আমি আসলে স্ট্রিম এখন পর্যন্ত ক্রস পোস্ট করি নাই মানে এটা কেমন একটা দেখাচ্ছে না স্ট্রিম এখন পর্যন্ত ক্রস পোস্ট করি নাই হোয়াট দা হেক বাট রাইট না টিম সিক্সটিন দিকে চলে যাবে এখান থেকে হোয়াট দা হেক ইজ going অন অ্যান্ড লেটসি ওয়ার ওয়ার দ্য গন এখান থেকে আমরা এখানে এখানে চলে যাব এখানেও চলে যাব এখানেও চলে যাবো বাট যেথায় যেথায় বলছি সেখানে সেখানে গিয়েছি আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন প্রসপোস্ট হয়ে গেছে অলরেডি অ্যান্ড যারা যারা স্ট্রিম দেখতেছেন জলদি জলদি করে রিয়াক্টটা কমপ্লিট করে ফেলেন কারণ মেয়ে কিন্তু বলেছিল বাঙালি তবে চেইতে গেলে কিন্তু খবর আছে ঠিক আছে বাট যাই হোক স্ট্রিমের কমেন্ট সেকশনে কারা কারা আসছেন আদৌ কিন্তু আপাতত জানতে পারছি না জানতে পারছি না বলতে জানতে পারছি বাট তারপরেও কিন্তু মানে চেষ্টা করছি কমেন্ট

এবং কারা কারা এখান থেকে এলিমিনেট হয়ে গেছে সেটা একটু দেখে নেব বিডি বিভেন্টি ওয়ান জি আর এখান থেকে এলিমিনেট হয়ে গেছে অ্যান্ড অলসো ফুল টিম এলিমিনেশন দেখছি আমরা অলরেডি বিডি বিফোর ইউএস এখান থেকে এলিমিনেট হয়ে গেছে এল টিআর এলিমিনেট হয়ে গেছে সো তিনটা টিম কিন্তু এখান থেকে এলিমিনেট হয়ে গেছে এবং আবরার ভাই কিন্তু এলিমিনেট হয়ে গেছে দুঃখ লাগছে আবরার ভাইয়ের জন্য বাট তিনি কিন্তু প্রত্যেকবারই সুইসের করেন আহ হি ওয়াজ অন মিশন সুইসাইড মিশন সুইসাইড স্কোয়ারের পক্ষ থেকে আপনার ভাই ছিলেন আমাদের মাঝে বাট এখনো আছেন হারিয়ে যাননি খুবই দ্রুত তাকে খুঁজলে পাওয়া যাবে খুঁজলে তো সবাইকেই পাওয়া যায় তাকেও পাওয়া যাবে যাই হোক এবং যেহেতু তিনটা টিম এখান থেকে লিমিটেড হয়ে গেল ভেরি ফর ইউএস সেলটি আর অ্যান্ড অলসো বেরি সেভেন্টি ওয়ান জি আর তো এখান থেকে আসলে কোন কোন টিম তাদের টিমমেট কি হারিয়েছেন সেটা একটু দেখে নেবে ওয়েব থ্রেটমেন্ট ক্লুসের পক্ষ থেকে যেএস এল এইট্টিন Uh, 8N, okay, uh, 18, yep, just uh, JSL uh, 18, oh my goodness, 18. যাই হোক তিনি এখান থেকে এলিমিনেট হয়ে গেছেন ওয়েব থার্টিনের পক্ষ থেকে ওয়ান ইয়ার স্পোর্টস এর পক্ষ থেকে মিনি এলিমিনেট হয়ে গেছেন বাট হেলকেট নামটা আমার খুবই পরিচিত কারণ হেলকেট নামে এক আপো ছিল যদি বা নাম প্রোনাউন্সিয়েশন করছি আপাতত সিএসএকসি স্পোর্টসে সিলেটি কমিউনিটির পক্ষ থেকে হেলকেট নামে এক আপো ছিল ওই আপুর মাধ্যমে আমার ডিসকর্ড চালানো শুরু হয় মানে ওই আপু ডিসকর্ডে কীভাবে গান প্লে করে সেইটা শিখেছিল আমাকে সো ওই থেকে আমার হেলকাট নামটা একটু বিয়া হচ্ছে মানে পরিচিত যাই হোক এন্ড সেকেন্ড অফ অল এখান থেকে জেভিকা ওর অফ টিম ফোর্টিন টিম ফোর্টিনের পক্ষ থেকে কিন্তু ভেনাস লায়নসের পক্ষ থেকে টি নাইন a e স্ন্যাক এলিমিনেট হয়ে গেছেন জেভিকা নামটা এখনো মনে আছে প্রথম দিন যেদিন পিএমজিএস এর স্ট্রিম করছিলাম সেদিনকার জেবিকা একাই পজিশন নিয়ে ফেলেছিলেন টিম 14 এর পক্ষ থেকে একা সরে করছিলেন দ্যাটস হোয়াই আই ক্যান রিমেম্বার হার নেম বাট রাইট নাও টিম 19 ওরফে নান अदर দ্যান রিন ডিয়ারস এন্ড রিন ডিয়ারস এর পক্ষ থেকে জি বলতে লিলি এখান থেকে এন্ড অলসো সিজুকা ওপি মানে নবিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাট সিজুকাকে দেখতে পাইছি ও নবিতা আছে মেবি স্ট্রিম দেখছেন বাট সিজুক এখান থেকে দুজন এখান থেকে এলিমিনেট হয়ে গেছে বেটার লাক নেক্সট টাইম আপি বা রাইট নাও ইটস অর সেকেন্ড জোন অ্যান্ড থার্ড জোনে আসতে এখনও প্রায় দশটা সেকেন্ড বাকি অ্যান্ড ডাইরেক্টটা ফাইট হতে চলেছে এখানে এবং এই যে রিন ডিয়ার্সের নাম বলছিলাম এবং রিন ডিয়ার ডিয়ার্সের সাথে একটা ফাইট হয়ে যাবে খুবই দ্রুত কুইন এখান থেকে টিভি পেয়ে নিচ্ছে না আমরা একটু ড্রোন পরিস্থিতি চলে যাবো এখান থেকে মার্টার্সের সাথে ফাইট শুরু হয়ে গেছে মাই গুডনেস এখান থেকে ডুও ভার্সেস স্কোয়াড কন্টিনিউ করে যেতে হবে ইটস আওয়ার টাইরেন্ট আইডু ক্রেস নট মার্টার্স টাইরেন্ট আইডু ক্রেস ওকে সো টিম ফাইভ বুনন এখান থেকে এলিমিনেট হয়ে যাবে কারণ গুড গার্লস সামনে থেকে মানে ভালো মেয়ের মতোই তার উপরে কিন্তু নিয়ে তিনি এখান থেকে তিনি এখান থেকে ফল ব্যাক করে চলে যেতে পেরেছেন অ্যান্ড এই সুযোগে কিন্তু কুইন এখান থেকে বুদ্ধিমত্তার সহিত ভালো খবরে কিন্তু চলে গেছে এবং আসলে কিন্তু টাইরেন্ট টাইরেন্টকে কিন্তু এখান থেকে বোঝানো হয়েছে আইডুকুইজকে আইডুকুইজ এক্স্যাক্টলি তাদেরকে কিন্তু এখান থেকে বোঝানো হয়েছে যে গাড়িতে করে দুজনই চলে গেছেন বাট এখান থেকে কিন্তু কুইন এখনো পর্যন্ত চলে যাননি এবং তিনি কিন্তু এখান থেকে আরো একটা বাঘী দকল করে ফেলেছেন এবং তিনিও এখান থেকে ফলব্যাক করে চলে যেতে পারবেন আমরা নেক্সট ফাইটের দিকে চলে যাব খুবই দ্রুত যেখানে আরো একটা ফাইটার পসিবিলিটি রয়েছে অ্যান্ড সামিয়া গট জেভিকা আই গেস টিম 14 এখান থেকে আক্রমণের শিকার হয়ে গেছে এবং আমরা একটু দেখে নিব এখান থেকে জেভিকা এলিমিনেট হয়ে গেছে এবং তিনি কিভাবে এলিমিনেট

আহ ফ্যান্সি কে বাঁচানোর জন্য অলিভিয়ার নামটা থেকে মনে পড়ছে অগি অলিভিয়া এন্ড ইয়াস অগিও কিন্তু দেখছেন আশা করছি মেগাছ অলিভিয়া এগিয়ে আর একটা নেট ফ্রাম লন পিঙ্ক প্যান্থার এন্ড আই গেসো পাওয়ার পাফ গার্লসের পক্ষ থেকে কিন্তু দুজন এখান থেকে নকআউট হয়ে গেছে একজন অলরেডি এলিমিনেট হয়ে গেছে রাইট না এখন থেকে নকট আই গেসো লন পিঙ্ক প্যান্থার এই সুযোগের সদ্ব্যবহার করে ফেলবেন

সলিউশন সেলসি এন্ড অ্যানাদার নক এখান থেকে হয়ে যাবে অলিভিয়া দুর্দান্ত বাট লাভ এখান থেকে মিয়োকে নক আউট করে দিয়েছে মেহজা কুড অলসো গেট নক বাট কিপ ইট গট টক রাইট নাও লাভা এখান থেকে এলিমিনেট হয়ে গেল রাইট নাও বলবো রাইট নাও কি রকম বলে বলে ফেললাম আল্লাহ মালুম মানে যেটা বলছিলাম আমি কিন্তু অসুস্থ দ্যাটস হয় হচ্ছে এগুলো খামার দেশিতে দেখেন যাই হোক নেক্সট হচ্ছে আমাদের থার্ড জন এন্ড মেইন ফাইট যেটা হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে যাই হোক তারপর আমরা ক্ল্যাশ দেখতে পাইছি অনেকগুলা অ্যান্ড এখন এখন হচ্ছে আসলে আসল শুরু হবে যখন সবাই জোনের মধ্যে নিয়ে চেষ্টা করবে অ্যান্ড এখান থেকে তুবা কিন্তু মার্টার্সের একদমই কাছাকাছি অ্যান্ড অলসো বুনন এখান থেকে চলে আসছে টিম নাইনটিন অ্যান্ড যেহেতু তারা ডুও কুইন অ্যান্ড বুনন ফলব্যাক করে তারা যে স্ট্যাটিস্টিক্স আই মিন নট অ্যান স্ট্যাটিস্টিক্স বাট অ্যান টেকনিক যেটা আমাদের দেখাইছে তো সেখান থেকে ফলব্যাক করে কিন্তু অলরেডি তারা লর্ন পিং প্যান্থারের কাছাকাছি চলে আসছে যে একটু আগে কিন্তু আমরা লর্ন পিং প্যান্থারের পক্ষ থেকে আইএফজি পাওয়ার পফ গার্লস কিন্তু দেখতে পাইছি পিঙ্ক পাওয়ার অফ গার্লস যাই হোক দুটো নক এখান থেকে হয়ে গেছে বুনন এখান থেকে দুজনকে আউট করে ফেলতে সক্ষম হয়ে গেছে অ্যান্ড কুইন এখান থেকে জেনেসিসকে নকট করে ফেলতে সক্ষম নট বুনন এখান থেকে একটা নক অ্যান্ড অলসো কুইন এখান থেকে একটা নক আই থেকে করে চম

চমৎকার নক বাট রাইট নাও দুর্দান্ত মারামারি চলছে তামু অ্যান্ড ডিড্রিম দুজনে কিন্তু নক রাইট নাও চ্যান অ্যান্ড ইউকি দুজনে মিলে কিন্তু এখান থেকে ডুয়ে ডুও ব্যাটেল করার চেষ্টা করবেন অ্যান্ড দেখা যাক এলসা এখান থেকে নেকোচ্যানকে নক আউট করতে পারে কিনা বাট রাইট নাও ইউকি কিন্তু কাছাকাছি চলার স্টিল এন্ড আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু এলসা এখান থেকে নকআউট হয়ে যাবে যখন মুহূর্তে স্টার ফায়ার একদমই নকআউট হতলগেট এলিমিনেটেড বাই নেকো চ্যান অ্যান্ড ফুল টেম উইল গেট এলিমিনেটেড টিম সিক্স গট এলিমিনেটেড বাই টিম সেভেন অ্যান্ড টিম সিক্স আদার দেন সেভেন্টি ওয়ান ইয়ার স্পোর্টস গার্লস গট এলিমিনেড বাই টিম সেভেন ফি রিফিশন গার্লস চমৎকার একটা এলিমিনেশন ছিল অলরেডি এখনও পর্যন্ত দশটা টিম কিন্তু বাকি আরও দশটা টিমের ডোমিনেশন আমরা দেখতে পারবো খুবই দ্রুত তো সবার আগে একটু তুবার দিকে চলে যাবে এখান থেকে তিনিও কিন্তু এখনও পর্যন্ত সার্ভে করছেন এটা হচ্ছেন আমাদের ডিডাবলিউ বি স্লট টুয়েলভে অ্যান্ড অলরেডি কিন্তু তিনি মার্টার্স কে স্পট করে ফেলতে সক্ষম হয়ে গেছেন মার্টার্স ফায়ারবার এখান থেকে সোলো কন্টিনিউ করে যেতে হবে বাট তিনি কিন্তু এখনো পর্যন্ত বুদ্ধিমত্তার সহিত এখান থেকে সার্ভাইভ করার চেষ্টা করছেন অ্যান্ড আই গেস সো তুবাকে এখনো পর্যন্ত স্পর্ট করা পসিবল হয়নি মার্টার্সের পক্ষ থেকে সো মার্টার্স এখান থেকে তুবাকে স্পর্ট করতে পারবে না কারণ তুবা বা এখনও পর্যন্ত একা ফ্রম ওর ভি আই এফ জি তুবা অ্যান্ড রাইট নাও পেছনে আরও একটা ফাইটের পসিবিলিটি রয়েছে ইটস অ টিম ফাইভ বিটুইন টিম সেভেন্টিন অ্যান্ড দেখা যাক কী হয় নট ফাইভ বিটুইন ব্যাট ফাইভ ব্যাটস টিম অ্যান্ড রাইট ফাইজা উইল গেট নক দেখা যাক এখান থেকে উইন্টার কি নকল করতে পারবে ফাইজাকে বাট গুড ফাইজা পারবেট বাই জিপি টোয়েন্টি এইট চমকের একটা নক বাই উইন্টার

অ্যান্ড আই গ্যাস রুশ এখান থেকে ক্লোজিং করার জন্য প্রস্তুত তিনি কিন্তু গাড়ি নিয়ে ফেলেছেন এখান থেকে বাট হয়তো বা তার টিম মিটের কাছ থেকে কলসুলেশন ফাইভ জা গট নক টগ ইন বাই গুড গার্ল উদ অ্যাড এপিড টোয়েন্টি এইট গুড গার্ল কিন্তু এখান থেকে ব্যাকআপ দিচ্ছেন চমৎকার বাট রাইট না ওয়াইড ইউ কেস এখান থেকে ফল ব্যাক করে চলে যাবেন মে বি মে নট ডি যদিও বা তারা এখনও পর্যন্ত থার্ড পার্টির শিকার হয়ে গেছেন অ্যান্ড রাইট নোট ইন সিক্সটিন এখান থেকে তাদের উপরে থার্ড পার্টি করছে স্টিল

চমৎকার একটা এলিমিনেশন আই গেস আই মিন দ্যার ওয়াজ হিলার ইয়াস চমৎকার একটা মানে কমেন্ট সেকশনে কিন্তু অনেকে দেখতে পাচ্ছি উঙ্গা বঙ্গা ওটা জ্যাসলিন মনু জ্যাসলিন ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ উঙ্গা উঙ্গা ভাইও আপনাদের এত আপু কই পান ভাই আমাদের তো সব ভাই ব্রাদার আই মিন লাভ উইথ ওয়েব থার্টি নাইন ভিউস আই ইয়ে ভাই উঙ্গা ভাই চমৎকার মারামারি রাইট না উইনার দ্য ওয়ান ওয়েমেন আর্মি অ্যান্ড ফুল টিম গট এলিমিনেটেড বাই মার্টার্স থার্ড পার্টি হয়ে গিয়েছিল তারা এখান থেকে মার্টার্সের পক্ষ থেকে

আমি প্রথম দিনটা দেখে তো পুরাই অবাক হয়ে গেছি কারণ মেবি তারা ক্লুজ স্লট সেভেন্টিনে ছিল তারা যা খেলছে ইয়াসনায় পলিয়ানা থেকে আই জাস্ট লিটারেলি শকড দ্যাট মানে এটা কি ছিল মানে যদিও বা আমি বাইরের কমিউনিটির সাথে বেশি একটা সংযুক্ত আমাদের এই গেমিং ইন্ডাস্ট্রি যদি বলতে তাইলে আসলে দেশের থেকে বাইরে বাইরে বেশি সংযুক্ত যে সেটা আমার মানে হিডেন পার্ট না বলেই বেটার হয় যারা ক্লোজে আছেন আমার তারা অনেকেই জানেন কজ টুইচ টুইচের সাথে আমি ফেসবুকে যদিও বা অন্যান্য সাপেক্ষে আসা তো ঘটনা সেখানে নয় ঘটনা হচ্ছে তো বাইরের কিন্তু মেয়েরা খুবই ভালো মানে ভালো খেলে বাইরের মেয়েদের কথা না দেশি মেয়েরা যে ভালো খেলে না সেটা বলছি না বলছি যে আমি বাইরের মেয়েদের খেলাধুলার সম্পর্কে অবগত যে তারা আসলে স্পোর্টসে কেমন খেলে তাদের কেমন হয় সেটা সম্পর্কে অবগত তারা চমৎকার খেলে ধরেন যে এমন গার্ল গেমারও আমার পরিচিত আছে যারা ধরেন যে মানে আমার মতো এই প্লেয়ার প্লেয়ারে মানে ধরেন যে আঙুলের মাথায় না চায় বুঝছেন মানে মানে এমন প্লেয়ারও আছে কিন্তু আমি আসলে এই পি এম জি করছি নিতান্তই আসলে সম্পূর্ণ কি বলে মানে সম্পূর্ণ সাপোর্টিভের দিক থেকে যে রাইট নাও আমি প্রথম আমি এতগুলো অর্গানাইজারদের কমিউনিটি মানে বা কী বলে স্ক্রিম বা টুর্নামেন্ট হোস্ট করছি বা ক্যাস্ট করছি নট এ হোস্ট ওকে ক্যাস্ট করছি সো আই পার্ডন ফর মাই ব্যাড প্রোনাউন্সিয়েশন বাট যাই হোক এতগুলা ক্যাস্ট করছে সে এতগুলোর মধ্যে আসলে মেয়েদের কখনো ইয়া ক্যাস্ট করা নেই সো এই যে এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছিলাম না যে আমি তো বাইরের গুলো দেখলাম দেশের আপুদের খেলাগুলো যদি একটু দেখতে পারতাম তাহলে বেটার হতো সো এইটা নিজে ক্যাস্ট করছি তো বুঝতেই পারতেছেন কতটা এক্সাইটমেন্টের মধ্যে আছি বাট ধীরে ধীরে কেন ক্যাস্টিং করছি কারণ রাইট না সুপার উইকেন্ড চলছে এবং সুপার উইকেন্ড মানে নট এফ অ্যানি ইট মিন্স মানে চমৎকার চমৎকার এবং আসলে আমি অসুস্থ অনেকেই জানেন এই জন্য যারা জানেন না তাদের জন্য আবার এটা বলা যে তা আপনারা আবার বুঝতে পারেন যে না ভাই অসুস্থ এই জন্য আসে ধীরে ধীরে বলছি তো একটা চমৎকার মারামারি চলছে বিটুইন টিম নাইনটিন নাইন অ্যান্ড কুইন গট নট ক্যান্ডি এই মুহূর্তে ক্লোজিং করছে ডি ড্রেমের সাথে অ্যান্ড ইটস অফ টিম সিক্সটিন মিনস অ্যাংগ্রি আপিস ফোর হাসলিন হানিস

নেকো চ্যান ক্যান্ডিকে নক আউট করে ফেলেছে নেডে এবং ফিরি ফিশন গার্লস কিন্তু একই সাথে দুটো নক করে ফেলেছে একটা হচ্ছে নেট দিয়ে আর একটা হচ্ছে ডিবি টোয়েন্টি দিয়ে অ্যান্ড এখান থেকে কিন্তু ক্যান্ডিকে বাঁচানোর চেষ্টা চলবে নট ক্যান্ডিকে বাট ক্যান্ডি এখান থেকে বাঁচানোর চেষ্টা করবেন জ্যাফকে সো জ্যাফ আপু কি এখান থেকে সার্ভে করতে পারবে তার কি কপাল ভালো মনে হয় কপালটা বেশি খারাপ কারণ ক্যান্ডির উপরে কিন্তু নেট চলে আসছে অলরেডি ইউকির পক্ষ থেকে এবং আরও একটা নেট ক্যান্ডির লাইফ কিন্তু এইটি পার্সেন্ট নাই হয়ে গেছে অ্যান্ড ফুল টিম গট এলিমিনেটেড টিম সিক্সটিন চমৎকার এলিমিনেশন বাই টিম সেভেন

একটা নেট চলে যাবে নেকো চ্যানের পক্ষ থেকে আপনার আসলে দেখে মনেই হবে না কারা খেলছে এটা আমি তো এবার লিটারি লেবাক হয়ে গেছি অ্যান্ড আসলে কিন্তু তারা কোন দিক থেকে মানে তাদের যে পারফরমেন্স সেটা কিন্তু একদমই অবাক হবার মতো মানে এমনভাবে বলছি যেন জীবনে মেয়েদের খেলা দেখেনি না আসলে কিন্তু তেমন না আসলে আনএক্সপেক্টেড ছিল আমি এখান থেকে অনেকগুলো টিমের পারফরমেন্সগুলো আনএক্সপেক্টেড ছিল অ্যান্ড সেগুলো আসলে দেখে অবাক হয়েছি সেটা হচ্ছে ঘটনা ক্রিসমিস ঘটনা নক বে তামু অ্যান্ড তামু আপু এখান থেকে মলি মলটা ককটেল দিয়ে আগুন লাগায় দিছে অ্যান্ড নেগো এখান থেকে কিসমিসকে এলিমিনেট করে সক্ষম হয়ে গেছে অ্যান্ড মিয়াও এখান থেকে একা বাকি এবং এই যে সেই বিল্লি আমরা এটা বিল্লি এখান থেকে কেমন করে কাটবে সেটা হচ্ছে দেখার বিষয় কে জানি আমাকে টান দিল মেবি মেবি না কেউ টান দেয়নি বাট বিল্লি কিন্তু এই মুহূর্তে আসলে চেষ্টা করছে মিয়াও মিয়াও মানে মিয়াও মানে কিন্তু বিড়ালের ডাক এবং সেজন্য বিল্লি বলছি কেউ আবার মাইন্ড করে ফেলে এন না যাই হোক সেভেন্টি ওয়ান স্পোর্টস মিয়া মিয়া ওরফ বিল্লি হাতে কিন্তু ইএমপি ফোর্টি ফাইভ এবং স্কারলেট চমৎকার গান কম্বিনেশন অ্যান্ড সেখানে ফাইট মানে শুরু হয়ে গেছে অলরেডি ওয়েব সাথে ফিরি ফিশন গার্লসের অ্যান্ড ওয়েব থার্টি নাইন প্লিউস থেকে হালকা পাতলা ফল ব্যাক করছে বাট গার্লস থেকে চোদ্দোটা কিল কনফার্ম করছে মাই আপনি ভাবতে পারছেন চোদ্দোটা কিলের ডোমিনেশন এখান থেকে মাত্র বাকি গট নক বম

মিছুহা দুজনে মিলে এখান থেকে কন্টিনিউ করার চেষ্টা করছেন মিছুহা কট নিয়ে করছেন মিছুহা কট নক বাই ইউকি রাইট নাও ইউকি ভার্সেস নমি এই দুজনের মধ্যে কে এখান থেকে সার্ভ করবে যে সার্ভ করবে সেই হচ্ছে রানি রাইট না নমি নমি রানির খেতাব পেয়ে গেল মাত্র দুটো টিম বাকি এখান থেকে 71 স্পোর্টস মিয়াউ দ্য বিল্লি ল বিল্লি দ্য ক্যাট রাইট না অ্যালোন সার্ভাইভর এবং নমি কিন্তু এই মুহূর্তে একা বাট মিয়াউ যদি জানতে পারতো যে তিনিও একা এবং নমিও এই মুহূর্তে একা কারণ মিসবমকে এবং মিছুহাকে যদি রিভাইভ করতে পারেন তাহলে আলাদা একটা ব্যাপার হয়ে যাবে বা রাইট রাইটার মেয়াও কিন্তু এখান থেকে তাকে এলিমিনেট করে ফেলতে পারে যে কোনো মুহূর্তে দেখা যাক হয় মেয়র কাছে কিন্তু ইয়েম বি ফেটি পাবে এবং সাথে কিন্তু এসকারের গান কম্বিনেশন অ্যাভেলেবেল যদিও বা কোনো প্রস কিট এবং মেড কিট নাই বাট তারপরও কিন্তু বিশ বিশটা ব্যান্ডেজ অ্যাভেলেবেল অ্যান্ড লেভেল টু ইকুইপমেন্টস অ্যান্ড অভিয়াসলি এখান থেকে মেয়র জন্য টাফ হয়ে যাবে বাট দে গেভেন সেকেন্ড পজিশন অ্যান্ড অবভিয়াসলি সরফেটিভ নাইন মার্টার্স বার্ডস বারোটা কিলে ডোমিনেশন নিয়ে চিকেন বের করে ফেলতে সক্ষম হয়ে যাবে অ্যান্ড রাইট নাম মিয়াও এখান থেকে সেভেন্টি ওয়ান স্পোর্টস ওরফে থার্টিন মিনস নন আদার দ্যান টিম সেভেন্টি ওয়ান স্পোর্টস কুইন্স অ্যান্ড মিয়াও দি ওরফে ওয়ান অনলি বিল্লি অ্যান্ড বিল্লি মানে বিলোই না বিল্লি সো বিল্লি এখান থেকে মেবি মানে মিয়াও মিয়াও বলাটাই বেটার মিয়াও এখান থেকে সেকেন্ড পজিশন দখল করতে পারবে ওরফে সেভেন সেভেন্টি ওয়ান স্পোর্টস কুইন্স এবং তারা এখান থেকে সার্ভাইভাল পজিশন দখল করতে সক্ষম আই মিন চমৎকার একটা টেকনিক বাট মিস বমের পক্ষ থেকে একটা নেট চলে আসছে বাট আন্দাগুন্দা নেট করছেন তারা সেখান থেকে একদমই আন্দাজে যেটা বলা যাচ্ছে আসলে আন্দাজে ঢিল ছুঁড়ে মারা যাকে বলে এবং সেই ঢিল যদি কাজে লেগে যায় তাহলে কিন্তু একটা ব্যাপার হয়ে যাবে এখান থেকে আই এসো সেভেন্টি ওয়ান স্পোর্টস মিয়াও এখান থেকে যে মুহূর্তে এলিমিনেট হয়ে যেতে পারেন বাট তিনি যদি এখান থেকে ক্লাচ বের করেন তাহলে কিন্তু আমি ফ্যান হয়ে যাবো আই গেসো আমি কিন্তু এখান থেকে মানে আসলে কি বলবো মানে যদি মিয়াও এখান থেকে ক্লাচ বের করতে পারে তো রাইট এখান থেকে স্পট করতে সক্ষম হয়ে গেছে মিয়াওকে অ্যান্ড মিয়াও স্পট এন্ড মিস বম অ্যান্ড ম্যাচ আসেন্ডেড মিস বম গোয়ার

ফায়ারবার্ডস যারা থার্টিন কিলে ডমিনেশন দেখিয়েছেন অলরেডি তেরোটা কিলের এখান থেকে চিকেন ডিনার প্রথম পজিশন দখল এবং অভিয়াসলি ফিরি ফিশন গার্লস দে অলসোয়ার ওভার দে অফ দ্য চিকেন বাট অভিয়াসলি সিক্সটিন কিলের ডমিনেশন উইথ থার্ড পজিশন অ্যান্ড নেকো চান ইস গান বি দ্য ওয়েমেন অফ দ্য ম্যাচ অ্যান্ড অলসো দ্য ওইমেন অফ দ্য টিম কজ সি অ্যালন শি সিক্স কিলস অ্যান্ড অভিয়াসলি আইএজি টু বা এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি ডিডাবলিউ বিয়া ডিডাব্লিউ বি এখান থেকে আরও একটা কিলে চার নম্বর পজিশন দখল গ্রেট লেভেল পজিশন মেকিং অ্যান্ড অভিয়াসলি এলেক্সা

আই এম বুনান ওরফে টিম নাইনটিন নাই গিয়েছে টিম নাইনটিন মিনস রিন ডিয়ার্স এবং তারা এখান থেকে আরও চারটা কিলে সাত নম্বর পজিশন দখল অ্যান্ড কুইন ক্যান্ডি ক্যান্ডি জ্যাফ এখান থেকে খেলেছেন জিরো কিলে আট নম্বর পজিশন দখল করতে সক্ষম হয়ে গেছেন ওরফে বিডিএল অ্যান্ড অলসো এম এস জি এখান থেকে কিন্তু নটা কিলে নম্বর পজিশন চমৎকার লেভেলের পজিশন আই মিন নট পজিশন বাট ম্যাচ মেকিং বলা যায় এলেক্সার এখান থেকে আরও দুটো কিলে দশ নম্বর পজিশনে সেভেন্টি ওয়ান স্পোর্টস আরও দুটো কিলে এগারো নম্বর পজিশনে লন পিঙ্ক প্যান্ট তার চারটা কিলে বারো নম্বর পজিশনে এফ জি পাওয়ার গার্লস এখান থেকে জিরো কেলে তেরো নম্বর পজিশনে টি নাইন এন আর এম টি নাইন এখান থেকে জিরো কেলে চোদ্দ নম্বর পজিশনে বিডি সেভেন্টি ওয়ান আর ওরফে খরগোশ তানিশা মহুয়া আনিরাফি কম্বাইন্ড জিরো কিলে পনেরো নম্বর পজিশনে এল আর এখান থেকে পাঁচটা কিলে ষোলো নম্বর পজিশনে অ্যান্ড অলসো বিডি ফর ইউএস যাদের কথা না বললেই নয় কাদিজা আপুর লাইন আপ এখান থেকে বলতেই হবে বাট বিডি ফর ইউএস এর পক্ষ থেকে কিন্তু আরও বেটার এক্সপেক্টেশন ছিল বাট রাইট নাও জিরো কিলে সেভেনটিন্থ পজিশন গেন করে ফেলেছেন অ্যান্ড আবরার ভাই যার কথা না বললেই নয় তিনি কিন্তু এখান থেকে এইটিন্থ পজিশন গেইন করতে সক্ষম হয়ে গেছে আমরা খুবই দ্রুত আইডি পাস পেয়ে যাবো অ্যান্ড নেক্সট রুমে এন্ট্রি নিয়ে আপনাদের মাঝখানে আবারও ফিরে আসতেছি অ্যান্ড এখান থেকে কমেন্টে কিন্তু দেখতে পেয়ে গেছি উঙ্গা বুঙ্গা ভাই কমেন্ট করে ফেলেছেন বাই দা ওয়ে আমার গার্লফ্রেন্ডও ভালো গেম আর আমার মন নিয়ে খেলছিল ও মাই গুডনেস হোয়াট দা হে উঙ্গা বুঙ্গা ভাই ভাইরে ভাই মানে আপনার মনের দুঃখ যদিও বা আমি আজন্ম সিঙ্গেল আই মিন সিঙ্গেল 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 ঠিক আছে মানে রিলেশনশিপে ট্রাস্ট করি না আই মিন মানে এটা আমার উপরে এটা আমার উপরে নাই ওর দিকে মানে না যাই আর কি সরি যাই হোক তো এই জন্য আসলে ছ্যাঁকা জিনিস আমি বুঝবো না তবে অনেক বন্ধু বান্ধবের এগুলা দেখছি যে ওর লাইফ অনেক শিক্ষা হয়েছে তারপর এই যে আপনি আবার বললেন যে ভালো গেমার আসলে এরা হচ্ছে রিয়েল লাইফ গেমার তবে এদের কথা শুধুমাত্র বললে চলবে না মানে এক হাতে তালি বাজে না এটাও কিন্তু বলতে হবে শুধুমাত্র একদিকে গেলে কিন্তু চলবে না কারণ চলছে চলবে পাবজি মোবাইল গার্লস স্ক্রিম বলতে বুঝতে পারবে ভাই বুঝালেন পাবজি মোবাইল পিএম জিএস পাবজি মোবাইল গার্লস স্ক্রিম সিজন টু সুপার উইকেন্ড হোস্টেড বাই আর বি কমিউনিটি বিডিকো হস্টেড বাই এইচএস টি ইউ ইস স্পোর্টস অফিসিয়াল পার্টনার পি এম ইউ এন বি পাবজি মোবাইল ইনাইটেড নেশন বিলসো স্পনসার্ড বাই এক্স জেড গেমিং সলিউশন এল সি আমাদের সাথে আছেন টাইলেন্ট আইডু ক্রেজ অ্যান্ড সেভেন্টি ওয়ান ইয়ার স্পোর্টস গার্লস ফিরি ফিশন গার্লস ওয়েব থার্টিন অ্যান্ড ক্লুজ মার্টার্স ফায়ারবার্ডস স্কোয়ারি সেভেন্টি ওয়ান জি রেভেলস লর্ড পিং প্যান্থা জি ডাব্লিউ বি সেভেন্টি ওয়ান ইয়ার স্পোর্টস অফিসিয়াল কুইন সৌরফে একই কথা অ্যান্ড বেনাস ল্যানস ডি এম এক্স এক্সটাৰমিনেটৰ এংগৰি আপিচ ফৌৰ হাছলিন হনিছ

করছি আমার কথা শোনা যাচ্ছে যাই হোক চলছে চলবে পি এম জি এস অ্যান্ড সিজন টু পাবজি মোবাইল গার্লস স্ক্রিন সিজন টু নাও চলছে উইকেন্ড আই মিন সুপার উইকেন্ড সেটা হচ্ছে সুপার উইক এই স্ক্রিমের হোস্টেড বাই ডাব্লিউ আর বি কমিউনিটি বিডি কো হোস্টেড বাই ইউ ইউএস স্পোর্টস অ্যান্ড অফিসিয়াল পার্টনার পি এম ইউএন বি পাবজি মোবাইল ইউনাইটেড নেশনস বিডি অ্যান্ড স্পন্সার্ড বাই এক্সাইজেড গেমিং সলিউশনস এলএলসি

মনে করেন নট অনলি মার্শাল্লাহ বাট সত্যি সত্যি মার্শাল্লাহ যাই হোক এখান থেকে প্লেন পাতটা দেখে নেব প্লেন পাত চলে গেছে এল আজাহার টু এল পোজো অ্যান্ড হালকা পাতলা ওভার রিয়েকশনসের জন্য অত্যন্ত দুঃখিত নেক্সট ট্রেন থেকে ওভার রিয়েকশনস একটু কমই পাবেন তবে এ জগতে কোনো জিনিসই মানে মাগনায় পাওয়া যায় না মাঝে মধ্যে কিন্তু বিনোদন আমি মাগনাই দিই মাঝে মধ্যে না অল টাইমই মনে হয় তাই না যাই হোক কোন কোন টিম কোথায় কোথায় জাম্প করবে সেটা একটু দেখে নিব আমরা এবং কোথায় কোথায় ক্ল্যাশ লেগে যাবে সেটা ওটা দেখে নেব অ্যান্ড আই গেস এটা আমাদের লাস্ট ম্যাচ মানে আমাদের এখান থেকে আসলে এটা লাস্ট ম্যাচ না আরও অনেকগুলো ম্যাচ হবে হুম তা আরও হচ্ছে পার ডে হচ্ছে তিনটা করে ম্যাচ মেবি সো দুটো ম্যাচ আমি করতে পারবো এখান থেকে তিনটা ম্যাচ কন্টিনিউ করতে পারবো না কারণ হচ্ছে আমাদের অর্পণ প্লেস ওয়াইটি ভাইয়ের পক্ষ থেকে থার্টি সিক্স এক্স অফিসিয়ালের পক্ষ থেকে আজকে ম্যাচ আছে আমার নিজেরই সো যেখানে নিজেকে পার্টিসিপেট করতে হবে এটা হচ্ছে সবথেকে বড় কথা আমরা একটু দেখে নিব সেখানে টাইমটা কোথায় মানে একটু বড় করে বলছি ঠিক আছে ওকে যাই হোক সেটা হচ্ছে আই গেস স্টার্ট হয়ে যাবে সো তার আগে আমাকে আরও মনে করে খাওয়া দাওয়া সারতে হবে বহুত জিনিস বাকি আছে বুঝছেন তো ব্যাপারটা একটা মেয়ের সাজতে যতক্ষণই সময় লাগে আমার তার থেকে রেডি হইতে বেশি সময় লাগে সো বুঝতে ব্যাপারটা তাই না জায়গাটা হয়তো বা আমার যারা মানে কি বলে ভাই ব্রাদার আছে সবাই জানে আর কি ঠিক আছে কারণ আই এম সিখ নিজের ম্যাচ থাকার কারণে পার্টিসিপেট করতে হবে এই কারণে একটা ম্যাচ মিস যাবে এই মিসটা যেত না কারণ আরো একজন ভাই আছেন যিনি কিন্তু করছেন এর ফলে আমি একটা ভরসার মধ্যে আছি যে ম্যাচগুলো মিস হবে না যারা এখানে পার্টিসিপেট করছেন তারা হারিয়ে যাবেন না আসলে তারা তারা মিস করবেন না হম মানে তারাও ধরেন যে তাদের যে খেলাটা তাদের যে ম্যাচগুলো তাদের যে মুভমেন্ট তাদের যে এলিমিনেশন সেগুলো হাইলাইট হবে সেই হাইলাইটের টেনশন মানে যখন আমার মাথায় নেই তখন আসলে আমি নিশ্চিন্তে স্ট্রিম বাদ দিয়ে দিতে পারি বুঝছেন তো এই জন্য আর আপাতত ইরেগুলারিটির জন্য অত্যন্ত ক্ষমাপ্রার্থী কারণ হচ্ছে আমি নিজেও আসলে পার্টিসিপেট করা শুরু করছি স্পোর্টসে নট অ্যাজ এ ক্যাস্টার বাট অ্যাজ এ প্লেয়ার সো রাইট নাও ওয়েব থার্টিন ইনক্লুজ ভার্সেস টিম নাইনটিন ওরোফে নান আদার দ্যান রিন ডিয়ার্স দুটো টিমের মধ্যে ফাইট শুরু হয়ে গেছেন টি বিটি ভার্সেস আইএফ সেখানে একটা ফাইট চলছে ক্লোজিং মোমেন্ট আমরা সেখানে একটু দেখে নিব এখান থেকে মেবি একটা এলিমিনেশন অলরেডি হয়ে গেছে বাট

পক্ষ থেকে যারা যারা আমার অডিয়েন্সে এই মুহূর্তে আছেন মানে নট অডিয়েন্স বাট যারা যারা এই মুহূর্তে স্ট্রিম দেখছেন তাদের পক্ষ থেকে ওয়েব থ্রেটি নাইন ক্লুসের জন্য আসলে একটু দেখছেন এখান থেকে সো ওয়েব থ্রেটি নাইনের দেখানোটা মোস্ট ইম্পর্টেন্ট আর নিকা গাই গট নক সো কে জানি এখান থেকে আমাকে একটা কমেন্ট করে জানিয়েছিলেন যে জ্যাস লিন আচ্ছা এটা হচ্ছে জ্যাসলিন নাকি জ্যাস এইটিন তো ওটা হচ্ছে হচ্ছে মনু উঙ্গা ভুঙ্গা ভাই আমাদের কমেন্ট করে জানাইছিলেন সো থ্যাংক ইউ সো মাচ উঙ্গা ভুঙ্গা ভাই ফর জয়নিং উইথ দাস অন স্ট্রিম অন কমেন্ট সেকশন ভাই দেবে নট অনলি অন স্ট্রিম বাট অন কমেন্ট সেকশন অলসো বাট যারা যারা ইউটিউবে আই মিন নট ইউটিউব বাট ফেসবুকে দেখতে অসুবিধা ফিল করছেন তাদেরকে মানে আহ্বান করতে পারি আমি ইউটিউবে গিয়ে দেখে আসার জন্য আপনারা কিন্তু ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন যদি মনে চায় তো যদি ফেসবুকে দেখতে অসুবিধা ফিল করেন তো সো চেল হালকা বাদলা মনে করেন যে মানে বোরিং স্ট্রিম আপনাদেরকে অসংখ্য স্বাগতম হম কিছু বলার নেই

এফ এক্স ইউআই পুকা যিনি খেলেছেন সোলো অ্যান্ড অলসো ডি এম এক্স টার্মিনেটর আইএস ডিএমএক্স এক্স টার্মিনেটরের পক্ষ থেকে এখান থেকে এলিমিনেট হয়ে গেলেন আই মিন ফুল টিমটাই এখান থেকে এলিমিনেটে গেছে নট পক্ষ থেকে বাট ফুল টিমটা এলিমিনেটে গেছে নাও টিম নাইনটিনের পক্ষ থেকে কিন্তু বুনন এখান থেকে একা অ্যাভেলেবেল অ্যান্ড টিম নাইনটিন মিনস রিন ডিয়ার্স তিনি কিন্তু এই মুহূর্তে সোলো খেলছেন এই আপুটা তো তার দিকে চলে যাবো কিছুক্ষণ পরে বাট তার আগে এখান থেকে দেখে নেব আসলে নেক্সট ফাইট হবার পসিবিলিটি কোথায় কোথায় আছে এবং সেখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি কুইনের সাথে একটা ফাইটের পসিবিলিটি রয়েছে এখান থেকে এটা কার কুইন ভাই মানে তাদের নাম প্রোনাউন্সিয়েশন করতে যে আমার মনে হচ্ছে আমার মায়ার কতক্ষণ পরাই সে আমার মনে করেন যে আন্দা গুন্দা মারামারি শুরু করে দেবে যে তুই এটা কি কইতেছ মানে কেটাইছে তোর তোর মানে তোর লাইফে কেটাইছে ক আমারে ক কাল লেখা দিয়ে শুরু করে দিতে পারে যে আমার তো কি কইতাছে ইয়া ঠিক আছে বাট করার কিছু নাই ঠিক আছে দরজা জন আটকে রাখছি যেন কেউ না শুনে তারপরে যদি শুনে ভাই আমার কিছু করেন ঠিক আছে আজকে যদি আমি মার্ডার হয়ে যাই জন্য কিন্তু আমি দেয় না আমার মায়ও দেয় না আমার বাপেও দেয় না কেউ দেয় না আমি মেয়েরা যেতে পারি কওয়া যায় না বাট ব্রাইটনার সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে এখান থেকে তাদের প্রস্তুতি দেখে নেব তো সবার একটা প্রস্তুতি দেখতে চলে যাচ্ছে সেভেন্টি ওয়ান মিন্নিকে দেখতে পাচ্ছি মিন্নি আচ্ছা এটা কি রিফাত মিন্নি নাকি গাইস কমেন্ট বিলো এটা কি সে রিফাত মিন্নির মিন্নি নাকি অন্য না না ভাই নাম তো থাকতেই পারে বাট মিন্নি নাম আমি আসলে অনেকক্ষণ ধরে মিন্নি নামটা প্রোনাউন্সিয়েশন করার পর অন করার পর বলতে চাচ্ছিলাম যে মিন্নি নামটা জানি কেমন একটা পরিচিত পরিচিত একটা পরিচিত মুখ বলতে মনে হচ্ছে কেমন একটা ভেসে আসছে পরিচিত মুখ তো পরে দেখতে পেলাম যে না আসলে সত্যিই তো এটা তো সেভেন্টি ওয়ান স্পোর্টস মিনি তো মানে মনে করেন যে জীবন নিয়ে খেলা মিননি আর এই যে গেম খেলা মিননি দুইটা মিনি কিন্তু ডিফারেন্ট সো কেউ ছড়াই দিয়ে না আছে তার কাছে ইউজি অলসো মিনি দেখিম্বিনেশন হেলকাট এই হেলকাট আসলে হেলকা বেশি দেখাইতে হবে কারণ হেলকা টাপুর সাথে আমার একটা কেমন জানি ডিসকট ডিসকট মাফিক মানে একটা ইয়া আছে মানে ট্রেনিং সম্পর্ক আছে লাইক মনে করেন যে হেলকা যখন আমি ছিল সিএসএক্স এ তখন আমি সর্বপ্রথম আর কি নতুন নতুন একদম নতুন একদম নিউ একদম নিউ একটা টিডিএম টুর্নামেন্ট করছিলাম টোয়েন্টি নাইনটিনে সর্বপ্রথম ক্যাস্টিং এর টাইম আমার স্পষ্ট মনে আছে সো ওই টাইমে হেলকেট আপু নামে এক আপু খুব হেল্প করছিল যে আমি ডিসকর্ড চালাতে পারতাম না সো উনি ডিসকর্ডে কিভাবে কমেন্ট করতে হয় এইটা আর কি দেখাই দিয়েছিলেন যে এইভাবেভাবে বট চালাইতে হয় যেমন হাইড্রা বটের গান কমেন্ট বা রিদিম বটটা কিভাবে ইউজ করতে হয় যারা ডিসকর্ড ইউজার তারা জানতে পারবেন সো ওই হেলকা কারণে আজকের এই হেলকা টাপুর হাইলাইট হচ্ছে এতবার তো আমার শ্রী মন্তোধকে আজকে সেভেন্টি ওয়ান স্পোর্টসের পক্ষ থেকে হেলকা ট্যাপুর বেশি হাইলাইট হবে আশা করছি তারপরও যেখানে সেখানেই আমি উইন নাইনটি ফোর সাথে নিয়ে একে দুর্দান্ত গান কম্বিনেশন হেলকাটা এখান থেকে কিন্তু চমৎকার মুভমেন্ট দিচ্ছেন তিনি কিন্তু দেখানোর চেষ্টা করছেন যে আসলে সি ইজ এ প্রো অ্যান্ড মোটামুটিভাবে মিয়াও এখান থেকে দেখতে পাচ্ছি তার কাছেও কিন্তু এম সিক্সটিন এ ফোর এম এর গান কম্বিনেশন আছে মোটামুটিভাবে তিনি কিন্তু এখান থেকে সম্পূর্ণ প্রস্তুত ফাইট করার জন্য জেরির কাছে দেখতে পাচ্ছি এ কে এম অ্যান্ড অলসো গান কম্বিনেশন অ্যান্ড সাথে লেভেল থ্রি আর ভেস্ট মাই গুডনেস মোটামুটিভাবে কিন্তু এখান থেকে তারা সম্পূর্ণরূপে প্রস্তুত ফাইট করার জন্য আমরা নেক্সট চলে যাব কাছাকাছি ওরফে বিডিএল ওরফে আপিস এখান থেকে হানি বলতে হবে হানি সো ক্যান্ডি ক্যান্ডির কাছে কি কী আছে দেখে নেবে এখান থেকে ক্যান্ডির থেকে ক্যান্ডির কাছে মিনি ফোরটিন অলসো এম ফোর সিক্সটিন এরখ কম্বিনেশন এখান থেকে দেখতে পাচ্ছি বা ক্যান্ডি ও সেকেন্ড ক্যান্ডি একটা হচ্ছে ক্যান্ডি আর একটা হচ্ছে ক্যান্ডি

আপু আমি কিউআর কে ক্লানের কুইর্কিয়র্ক শব্দটা আসছে এবং সেখান থেকে বুঝতে পারছেন যাই হোক অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে কুইনকে কুইনের কাছেও কিন্তু এসকারেল অ্যান্ড অলসো মিনি ফুটিন গ্যান কম্বিনেশন অ্যাভেলেবেল সরি কমেন্টটা একটু দেরিতে পড়ে ফেলছি আসলে এতক্ষণে কমেন্টে যাইতাম না যদি সাবস্ক্রিপশন রিসিভড নামে একটা নোটিফিকেশন না আসতো আই গেস অন ইউটিউব ইজ ওয়াচিং ওয়াচিং আই গেস গেস বাট অন ইউটিউব সো সেখানে একটু কমেন্ট করবেন কাইন্ডলি কারা দেখছেন একটু দেখে নিব যাতে আপনি জানতে পারি যে কারা আছেন আমাদের সাথে এবং অবভিয়াসলি সেটা প্রোনাউন্স করা হবে এবং আপনাদের কমেন্ট কিন্তু পড়া হবে এবং আমি আপাতত অসুস্থ দ্যাট সই আসলে এভাবে করে পড়ছি এবং কমেন্টেরই করছি এটা একটু বোরিং পার্ট আই নো দ্যাট একটু বিনোদন একটু কম দিতে পারতে আসি বাট তারপর সুস্থ হইলে মানে কারণ যে গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন খুবই বেড়ানি আপাতত টিম ফোরটিন এখান থেকে একটা ফাইটে জড়াই পড়বে মেবি বেনার্স লায়নি অ্যান্ড অলরেডি কিন্তু যথেষ্ট ড্যামেজ নিচ্ছেন ফ্রম টিম ফাইভ ওরফে ওপে টাইরেন্ড আইডু প্লেস আই সাইডু ক্রেজ এর সাথে আবারও একটা ফাইট হয়ে যাবে এখান থেকে এখান থেকে আবার ফাইট হয়ে যাবে ভিনাস সাথে সো এন্ড গুড গার্ল দূরে থেকে কিন্তু স্পট করার চেষ্টা করেছিলেন যদিও বা গুড গার্লের কেমন প্রস্তুতি সেটা একটু দেখে নেবে এখান থেকে সো গুড গার্লের কাছে কিন্তু এ কে এম অ্যান্ড মিনি ফোর্টিন গান কম্বিনেশন অ্যাভেলেবেল অ্যান্ড লেভেল টু ইকুইপমেন্টস এবং আরো দুটো ফার্স্ট এড কিট অ্যান্ড ডলকে দেখতে পাচ্ছি এখান থেকে ইউজি অ্যান্ড এ এম এর গান কম্বিনেশন অ্যাভেলেবেল লেভেল এর ইকুইপমেন্টস লেভেল টু বলা যায় বাট লেভেল ওয়ান এর হেলমেট যেহেতু তাই লেভেল টু বলা যায় যাচ্ছে না যাই হোক মার্লিন এখান থেকে এ কে এম অ্যান্ড স্কারেলের গান কম্বিনেশন নিয়ে নট স্কারেল বাট এ মিনি ফোরটিন অ্যান্ড অলসো উইন্টার এখান থেকে এম ফোর সিক্সটিন উই এ কে এম গান কম্বিনেশন অ্যাভেলেবেল সো এখান থেকে আমার টিম এটা অনেকটা নক করছেন এখান থেকে এটা হচ্ছে ডাব্লিউআরবি কমিউনিটি বিডি একটু জানাতে হবে তাদেরকে যে ডাব্লিউআরবিতে মানে আদারওয়াইজ আবার কি না কি বলে বলবো যে ভাই কমনে গেলেন হারাই গেলেন হুম আচ্ছা আমার কি কোনো টুর্নামেন্ট ম্যাচ হয়ে গেছে অলরেডি আমি কি মিস করতেছি নাকি আমি মনে হয় মিস করতেছি যাই হোক ও আচ্ছা পাঁচটায় কিন্তু ম্যাচ আছে এটা জানাই দিচ্ছে আচ্ছা ওকে ওকে আমার মনির সো এটা হচ্ছে আমাদের লাস্ট ম্যাচ মানে আজকের মতো আমার এটা লাস্ট ম্যাচ কালকে বিকালে কোনো ম্যাচ নাই মেবি তারপরও ইন্ডিয়ান কাস্টমে পার্টিসিপেট করতেছি অ্যান্ড ইন্ডিয়ান যে কাস্টমে পার্টিসিপেট করতেছি বিটিএস এর ওই কাস্টমে আসলে মেবি ডে টাইমে মানে দুপুরবেলা মেবি খেলা পড়তে পারে যদি কোথাও খেলা থাকে তাইলে কিন্তু আসলে মানে মানে মনে করেন আমি আসতে পারবো না হুম আর যদি খেলা না থাকে তাই ইনশাল্লাহ করতে পারবো যদিও বা এতটুকু ভরসা আছে যে কেউ একজন মানে আমি এক্স্যাক্টলি জানি না ওনার স্ট্রিম আপাতত যাওয়া হয়নি আমার এখনও ওই ভাইটা আপাতত স্ট্রিম করছেন উনি রেগুলার স্ট্রিম করছেন সবাই ওনাকে সাপোর্ট করবেন অ্যান্ড উনি যেহেতু আছেন সেহেতু আমি একটু নিশ্চিন্ত থাকতে পারি যে না এখানে যারা পার্টিসিপেট করছেন তাদের খেলাটা দেখানো হচ্ছে সো আই ক্যান আই ক্যান রিল্যাক্স আই ক্যান গো টু যাই হোক চেল নাকের উপর একটা স্প্রে চলে গেছে গুডজলের পক্ষ থেকে বাট তানিশা গট নকড বাই ইউ ইউকি ইউকি ইউ কি এন্ড তানিশার দিকে চলে যাবে এখান থেকে বিডি 71 জি আর তানিশা অলরেডি গট নকড বাট পিডি ফিশন গার্লস কিন্তু দুর্দান্ত খেলে

কি হয় বাটো মাই গুনেস আমি কিন্তু হাইপার হয়ে গেছি হালকা पतला বকোনো আমি হাইপার ওয়েগামেটিক তো বুঝতে পড়তেই সিনাম মাই গুনেস তাহলে চিল আ জয়ক আবার আবারও আবারও কিন্তু মেসেজ করো যতক্ষণকে ওকে ওকে

কিন্তু এখান থেকে স্প্রে চলে যাচ্ছে ইউকের পক্ষ থেকে অ্যান্ড খরগোশ খরগোশ কিন্তু এখান থেকে কভার আছে মোটামুটিভাবে আই গেস মহুয়াকে বাঁচানো পসিবল হবে সো যাই হোক তারপর আমরা এখান থেকে নেক্সট ফ্রাইডে চলে যাব নেক্সট ফ্রাইডে এখানে কিন্তু আবার পসিবিলিটি রয়েছে কারণ রাইট নাও আমরা এখান থেকে ড্রোন পার্সিটিভি গেলেই বুঝতে পারবো যদি বা যথেষ্ট গ্লিচি গ্লিচি কি বলে ওয়েদার নট অনলি ওয়েদার বাট অলসো গ্লিচি কি বলে এটাকে কি বলে ভাই এটাকে বলে হচ্ছে

আর আব্ববি হেলকা টু কেন কোনো নক করছেন না তাকেই দেখাতে হবে বেশি করে স্যার না ও জেরিয়াপু এখান থেকে দেখার চেষ্টা করছেন এখান থেকে মেবি জেরিয়া স্পটের জ্যাফ মেবি 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 বাট ক্যান্ডি ক্যান্ডি এখান থেকে কিন্তু কভারে চলে আসছে বাট জ্যাফ এখান থেকে কভারে চলে গেলে অলরেডি বাইরে বেরিয়ে কিন্তু কভারে চলে আসছেন এখান থেকে আরও একটা নেড অ্যান্ড ক্যান্ডি হালকা পাতলা ড্যামেজ নিয়ে নিল বাট সেকেন্ড ক্যান্ডি নট ক্যান্ডি বাট ক্যান ডাই ইয়েস অ্যান্ড ক্যান ডাই এখান থেকে কিন্তু কাছাকাছি একটা হচ্ছে ক্যান্ডি আর একটা হচ্ছে ক্যান ডায় সেটা কিন্তু ক্যান জি বাট একটু স্পেশালিটি অ্যাভেলেবেল কুইন গার্টন নকেন্টি এখান থেকে সক্ষম হয়ে যাবে আর গনা গেট এলিমিনেটেড লেট ইন গট নক এখান থেকে কিন্তু জেরির একদমই সামনাসামনি জেরি যদি তাকে স্পট করে ফেলে তাইলে কিন্তু তিনি বিপদে পড়ে যেতে পারেন বাট প্রাইটনাও জ্যাপ অ্যান্ড ক্যান্ডি সবাই কিন্তু একটা সাইডে চলে আসেন্টি ওয়ান স্পোর্টস এর এটা একটা পারফেক্ট টাইমিং হতে পারত তাদের উপরে পুশ করার জন্য কিন্তু তার এখনো পর্যন্ত কোন প্রকার ক্লোজিং করছেন না অ্যান্ড আব্দুল্লাহ নাহিয়ান হেই ব্রো হ্যালো আবদুল্লাহ ভাই কি অবস্থা এই তো স্ট্রিমের মাঝখানে চলে আসছি আশা করি আপনারা স্ট্রিমের মধ্যে চলে গেছেন অ্যান্ড সরওয়ার মাহমুদ শাওন হ্যালো ব্রাদার অন ইউটিউব থ্যাংক ইউ সো মাচ ব্রো আনি অ্যানি খান নাকি স্লট সেভেন দেখতে চাই আচ্ছা ঠিক আছে স্লট সেভেনের দিকে চলে যাবো খুবই দ্রুত বাট কমেন্টে থাকতে হবে অ্যান্ড জেরি গট নট

দুজনে মিলে রোটেশন দেওয়ার চেষ্টা করবে বাট ক্যান্ডি গট নাও ক্যান ডাই অ্যান্ড জ্যাফ আর লেফট অ্যান্ড ফোর টাইডি পাস দেবে তো আমাকে ফোর ফিফটির আগেই চলে যেতে হবে বাট পে চিল এখান থেকে দেখতে পাচ্ছি মিনি উইল গেট নকড বাট জেরি এখান থেকে কন্টিনিউ দেওয়ার চেষ্টা করছেন তিনি কিন্তু এখান থেকে ব্যাক আপ দেবার চেষ্টা করছেন মিনি কিন্তু একদমই ওয়ান এইচপিতে নট ওয়ান এইচপি বাট নাই এইচপিতে বেঁচে গেলেন বাট ওয়ান এইচপি বলাই যায় হাফ এইচপি বলতে গেলে কেমন হয় মানে হাফ এইচপি যদি বলি যে হাফ এইচপিতে তিনি সার্ভাইভ করছেন তাহলে কিন্তু আরও একটু বেটার হয়ে যান তাই না বাট তারা এই আমরা এখান থেকে মিয়াওকে দেখতে পাচ্ছি মোটামুটিভাবে তিনি কিন্তু হিল করার চেষ্টা করছেন স্টিল বাট যাই হোক যাই হোক এখান থেকে আই এফ আইএফ জি পিপির সাথে কিন্তু ফাইট শুরু হয়ে গেছে পাওয়ার প্রফের সাথে কিন্তু ফাইট শুরু গেছে সেখানে আর একটা ক্লোজিং ব্যাটেক চলছে তো আমরা খুবই দূরে চলে যাবো ফ্যান্সি ক্রিকেট নট

সবাইকে এলিমিনেট করে ফেলেছে সো আই গেস গার্ল এখান থেকে ওয়ান করছে মেবি

Kerap lagta, but pernah ngecil. Okay, okay, okay. So, so next fight, next fight. অলরেডি কিন্তু ক্যান্ডি কি হারিয়ে বলেছেন বাট নাও ক্যান ডাই জ্যাফ এন্ড কুইন अवेलेबल এন্ড ফবি ক্লোজ কিন্তু 71 স্পোর্টস अवेलेबल ওর পে 1013 এন্ড তারা কিন্তু এখান থেকে ফুল স্কোয়াড সো মিনি এবং হেলকার সবাইকে দেখাইছি বাট তার আগে আমরা হেলকারকে দেখাই দেব এখান থেকে এবং দেখিয়ে দিব যে হেলকার এখান থেকে কিন্তু তিনি মারতে পারবেন আজকে সো হেলকার আপু হেলকার আপু মেবি কুইনকে কে নক আউট করতে সক্ষম হয়ে যাবে তো আজকে যদি ক্যাস্টার যদি কোনো দলের পক্ষে চলে যায় তাহলে কিন্তু সমস্যা তো এই জন্য কোনো দলের পক্ষে যাওয়া যাবে না তারপরও পার্সোনালি হেলকাট একটা মানে হেলকাট নামের একটা ফ্যান আছে আমি বাট দেখা যাক হয় অ্যান্ড কুইন কুইন কিন্তু সামনে থেকে চলে গেছে মেবি কুইন গট স্পর্ট এড বাট মিনি কিন্তু চাইলে এখান থেকে কুইনকে নকর করে ফেলতে পারতো দেখা যাক হয় হেলকাট এবং কুইন দুজনে মিলে সেখান থেকে নজর রাখতেন বাট মিয়া ওখান থেকে মেবি ক্যান্ডিকে স্পট করতে সক্ষম নট ক্যান্ডি বাট ক্যান ডায়

পুফে একদিন একদিন কিন্তু আমার স্ট্রিন দেখা আমাদের খেলা কিউওয়ার্কের খেলা সো আজকে কিউআরকে দেখাচ্ছে পুফের খেলা আই এফ জি পুফি সো রাইট নাও আইএফজি পুফি কি এখান থেকে এলিমিনেট হয়ে গেছে নাকি ইয়েস মেবি 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 এখান থেকে এলিমিনেট হয়ে গেছে বাট লেটসি রাইট নাও চিন ফাইভ এখান থেকে এলিমিনেট হয়ে গেল ডাইরেক্ট এলিমিনেশন এবং ক্যামেরা কাপে মানে কিবোর কি রকম কি সেই কি অবস্থানে দেখছেন তো রাইট নাও টাইরেন্ট আইডু ডুপিএস এখান থেকে এলিমিনেট হয়ে গেল সম্পূর্ণরূপে মার্টারসের পক্ষ থেকে যৌথ প্রযোজনায় এলেক্সার অ্যান্ড অলসো টিম ফোরটিন ওরফে বেনাস লায়নেস তারা যৌথ প্রযোজনায় এখান থেকে টিম ফাইভকে আইডু আই ডুপিএসকে এলিমিনেট করে ফেলেছে সো রাইট নাও এখান থেকে বেনাসকে বেনাস কিন্তু ভয়ানক বিপদে আছে মিস বম বাইরে থেকে থার্ড পার্টি শিকার এলটিআর এর আরের পক্ষ থেকে ইটস অ টিম টোয়েন্টি মিন্স এলটিআর ফায়ার হক অ্যান্ড রাইট নাও টিম ফোরটিনের উপরে কিন্তু মার্টার ডিফেন্ডার সেখান থেকে আক্রমণ করে ফেলেছে অলরেডি এ চলে যাবে বাট জেভিকা অ্যান্ড নাবিলা দুজনে মিলে এখান থেকে সে স্ন্যাক এবং সেনপাইকে কিন্তু এতক্ষণে রিভাইভ করে ফেলতে পারতো বাট ইউনিকর্নের পক্ষ থেকে আরও একটা নেট চলে গেছে কিন্তু সে নেটটা স্ন্যাকের কাছাকাছি যেতে পারেনি এবং বিল্ডিংয়ে লেগে কিন্তু বাইরে চলে গেছে স্ন্যাক উড গেট এলিমিনেটেড আরও একটা নেট জেভিকা উইল গেট নক আর একটা নেট দুইটা নেট মারছে নাকি না একটা নেট এবং জেভিকা এখান থেকে স্ন্যাকে বাঁচানোর চেষ্টা করছেন অ্যান্ড নাবিলা উইল গেট নক বাট নো নাবিলা এখান থেকে ড্যামেজ নিতে নিতে বেঁচে গেছে মিসবাম এখান থেকে ক্লোজ ইন করে ফেলবে খুবই দ্রুত সো আমরা মিস বমকে দেখতে পাচ্ছি কাঁচা কাছে যাবে না মিস বম স্পর স্ন্যাক অ্যান্ড স্ন্যাক এখান থেকে হিল করছেন না স্ন্যাক নক থাকে মিস বম ওয়ান বি টু করে ফেলেছেন এখান থেকে চমৎকার একটা এলিমিনেশন বাই মার্টারস আর ওখা হচ্ছে নাইন মিনস মার্টার ফায়ার বার্ডস এবং স্টিল এখনও পর্যন্ত দশটা টিম বাকি এবং এই দশটা টিম আসলে কীভাবে সার্ভাইভ করবে সেটাই কিন্তু দেখার বিষয় অ্যান্ড সেখান থেকে জ্যাফ কিন্তু নকআউট হয়ে গেছে সেভেন্টি ওয়ান সাথে এখনও পর্যন্ত মারামারি চলছে অ্যান্ড ক্যান্ডায় যদি এই মুহূর্তে লিমিনেট হয়ে যায় তাহলে কিন্তু ফুল টিম এখান থেকে ইলিমিনেট হয়ে যাবে বাট রাইটনাউ হেল ক্যাপ্টেন মিয়াও দুজনে মিলে তাদের উপরে কিন্তু ভারী পড়ে গেল বাট ক্যান্ডা এখান থেকে কিন্তু ফল ব্যাক করে চলে যাচ্ছে যাচ্ছেন ইস হাসলিন হানিস অ্যান্ড শি ইজ ফলিং ব্যাক নাও মেজা এখান থেকে ইউভিকে লিমিনেট করতে সক্ষম হয়ে গেছে এবং জ্যাসলিন সেখান থেকে নকআউট হয়ে গেল বাইয়ান এ কে এম অ্যান্ড আমরা খুবই দ্রুত সেই ক্লোজ রেঞ্জ ব্যাটেলে চলে যাব লর্ন পিং প্যান্থারের দিকে বাট তার আগে এল টিআর কাছাকাছি কিন্তু এম এস জি চলে গেছে সেখানে চলে যাব বাট ওয়েব থার্টি নাইন ক্লু সেখান থেকে ভয়ানক বিবাদ জ্যাসলিনা ইউহি বোথ গট নকড অ্যান্ড নেজু নেকুজা মেবি মেবি নেজুকো নট নেকুজা ওকে সো নেজুকো এখান থেকে একা কি কন্টিনিউ করতে পারবে লর্ন পিঙ্ক প্যান্থার এই মুহূর্তে কিন্তু ইউহি কে ইলেভেনের করতে সক্ষম গেছে অ্যান্ড নেজুকো এখান থেকে মিনি ফোর্ডিন ইউজ করছে যদিও বা প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে আমার মানে ঘুম আসে না রাতে আমি ঘুমাই না ভোরেও বাট এই মানে ঘুমে মানে ভোরে আর রাতেই দুইটার সময় না ঘুমানোর ফলে আজ আমার এই অবস্থা নাহিয়ান এত গ্লিচ মোটামুটি গ্লিচ একটু কম বাট আমার পিসিতে ওভারগুলো কফ করা সো এই জন্য একটু গ্লিচ গ্লিচ দেখাচ্ছে প্যারা যাচ্ছে ওয়ানডা গট জাসলিন সেখান থেকে লর্ন পিং প্যান্থার পক্ষ থেকে এবং জেসলিন ডাইরেক্ট এলিমিনেট হয়ে গেছে এখান থেকে যাই হোক অ্যান্ড ইউহি কিন্তু এলিমিনেশনের পথে বাট নিজেকে এখান থেকে কি তাকে বাঁচাতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয় স্টিল মিনি ফোরটিন উইথ এন এইটি সিক্স কিন্তু থেকে ইউজ করছে নক করার জন্য ব্রোকেন কুড গেট নক ব্রোকেন গট ইস পরেড অ্যান্ড ব্রোকেন এখান থেকে হেটার নিচ্ছেন মাঠ গ্লিচে কিন্তু নেজুকো একটুর জন্য বাট ও মাই গুডে সেম এসছি সেখানে তারা ফাইটি জড়িয়ে পড়েছে এইটি আর এর সাথে আরও কিন্তু টানটান টান উত্তেজনা এবং এই ফাইটি একটু দেখবো মল্লিক এখান থেকে এলিমিনেট হয়ে গেল অ্যান্ড অলসো ক্লোজিং মোমেন্ট ভাইলেট সামনে গিয়ে গেছে অলরেডি এখান থেকে নক থেকে যাবে ফাইজা ভায়োলেট এখান থেকে এলিমিনেট হয়ে যাবে যাবে পালা অ্যান্ড ফাইজা উইল এলিমিনেট হার অলসো উইনার এখান থেকে ফুল রোটেশন দিয়ে বলেছে উইনার এখান থেকে ভায়োলেটকে ফেস করতে সক্ষম হয়ে যাবে অ্যান্ড ইয়েস ভায়োলেট উইল গেট এলিমিনেটেড বাই উইনার চমৎকার একটা নক এখান থেকে বিনারের পক্ষ থেকে ফুল টিম এখান থেকে এলিমিনেট হয়ে গেল বলে গেল বলে গেল বলে বাট এখনো পর্যন্ত যায়নি কিন্তু সেভিয়ানটি এখান থেকে কিন্তু ওমা ওমাই গুডনেস কি ওমা কি পলাম আমি এটা ডিএমপি ডিএমপি এ সেভিয়ানটি সেভিয়ানটি সাবিয়ানটি আচ্ছা সাবি আনটি

আসলে বিশ টাকার মজা ভাই এখন খুচুর পাবে সাজা এত স্লিপ টাং হয়ে লিখে চললে মাথায় নষ্ট মাথায় খারাপ স্টিল আটটা টিম এখনো পর্যন্ত বাকি কারা কারা এলিমিনেট হয়ে গেছে সেটা একটু দেখে নিবো তার আগে একটু দেখে নিচ্ছে এখান থেকে সেভেন্টি ওয়ান স্পোর্টস অ্যাভেলেবেল বাট সবার আগে মারামারি শুরু হয়ে গেছে মার্ডার সেখান থেকে আক্রমণে জড়িয়ে পড়েছে এম এস জি এর সাথে দূর থেকে দূরন্তরে মারামারি ফিরি ফিশন গার্লস কিন্তু কাছাকাছি এন্ট্রি নিয়ে ফেলেছে অ্যান্ড স্টিল এখান থেকে ফিরি ফিশন গার্লস এর পক্ষ থেকে জো ইউ ক্যান ডি ড্রেমি দ্য মোস্ট পাওয়ারফুল উইমেন ফ্রম ফিউরি গার্লস কিন্তু এই মুহূর্তে খেলছেন স্টিল তারা ডুও কন্টিনিউ করার চেষ্টা করছেন বা ডিএমপি এখনো পর্যন্ত রুমের মধ্যে ক্যাম্প করে বসে আছেন স্টিল এস সি

একটা নক কিন্তু তিনি এখান থেকে বের করতে সক্ষম হয়ে গেছেন স্টিল এন্ড আমরা দেখতে পাচ্ছি অ্যানি গট ব্রোকেন লন পিঙ্ক প্যান্থার গচ অ্যাট্যাক অ্যান্ড রাইট নাও সেখানে চলে যাবো খুবই দ্রুত বাট রাইট নাও এম এস জি এখান থেকে কিন্তু ভয়ানক বিপদে যদি বা বিপদটা কেটে যাবে খুবই দ্রুত তারা একদমই কভার অ্যাভেলেবেল বাট লন পিঙ্ক প্যান্থার দিকে না গেলেই নয় কারণ বিডিসি বিমানের সাথে মারামারি শুরু হয়ে গেছে অ্যানিডাফিকে মেবি স্পট করতে সক্ষম হয়ে গেছে ওয়ান দা গট নক অ্যান্ড বাই খরগোশ আই গেস খরগোশ কিন্তু এখান থেকে লাইফ একদমই নাই হয়ে গেছে খরগোশ আপু এখান থেকে মোটামুটি ওয়ান স্পিডে ওয়ান তে বেঁচে আছেন এ ওয়ান উইমেন সার্ভাইভার অ্যান্ড দিকে চলে যাবো ডিডেমি এখান থেকে এলিমিনেট হয়ে গেল বলে বাট ইউকে এখান থেকে মেবি কে বাঁচাতে পারবেন না কারণ সেভিএনটি সুযোগটা কাজে লাগিয়ে ফেলেছেন তার ক্যাম্প কাজে লেগে গেছেন থেকে থার্ড পার্টি শিকার এবং থার্ড পার্টির মাধ্যমে

নুরাইন এখান থেকে মেবি নকআউট করে ফেলতে সক্ষম হয়ে যাবে বাট ইউনিকর্ন গট উইনার উইদ এন হেডশট বাই এন এম416 উইদ এন রেডার স্কোপ স্টিল স্টিল এখান থেকে ওয়েভ 13 ইনক্লুসিভ পক্ষ থেকে নেজুকো এখনো পর্যন্ত সার্ভে করছেন এবং আরো একটা নক বাই ইউনিকর্ন ফাইজ এখান থেকে নক আউট হয়ে গেছে আই গেস নুরাইন এখান থেকে এলিমিনেট হয়ে যাবে একটা নেট হয়ে গেছে মিস বম কাছে মিস বম গট নক বাই নুরাইন চমৎকার একটা নেট বাই নুরাইন फ्रॉम এম এস জি এন্ড আই গেস সো মার্ভেলাস কালার গার্লস এখান থেকে মেবি মার্টারস কে এলিমিনেট করতে সক্ষম হয়ে যাবে যদিও তাদের ম্যান পাওয়ার একদমই নাই

রাইট নাও স্পোর্ট গার্লস এখান থেকে মেবি পুষ্ক করার জন্য চলে যাবে ক্লোজিন মুভমেন্ট অ্যান্ড নেজুক এখান থেকে নিতে নিতে কোনো মতে কভারে চলে গেলেন অ্যান্ড হালকা পাতলা কোনো ড্যামেজ তেমন একটা বাট লেভেল ইকুইপমেন্টস টোটালি অ্যান্ড থেকে কত দূর একাচারও করতে পারেন সামনে কিন্তু একটা স্মোক করে ফেলেছেন যাতে তার জোনের মধ্যে এন্ট্রি নিতে কোনো প্রকার বাধা প্রকাশ পেতে না হয় অ্যান্ড যাই হোক স্টিল কিন্তু এখান থেকে লন জোনের মধ্যে থেকে আর এন্ট্রি নিতে পারেননি মিনি জোনের মধ্যে থেকে

আই গেস এখান থেকে ওয়েথ অ্যান্ড এনক্লুজ ভাইকি খেলেছে কি খেলেছে এখান থেকে ওয়েথ এন্ড নেজুক এখান থেকে দুটো নিয়ে ফোর্থ পজিশন সাথে তিনটা কিলে কিন্তু তারা দখল করে ফেলেছে চার নম্বর দখল রাইট এই তিনটা টিমের মধ্যে কোন টিম নিবে প্রথম পজিশন সেটা হচ্ছে দেখার এটা হচ্ছে আমার আজকের দুটো আই মিন তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ করার ফাইনাল ম্যাচ আগে ফাইনাল মোমেন্ট স্টিল প্যারানাই চেল চলছে চলবে পি এম জি পাবজি মোবাইল গার্লস এখান থেকে কিন্তু ক্লোজিং চলে গেছে

অ্যানিরাপি ইজ দ্য ওয়েমেন অফ দ্য টিম ইয়ার কাছে আলগ পোরকিসি ফি সার্লস সেখান থেকে আরও তিনটা কেলে আট নম্বর পজিশন দখল করতে সক্ষম হয়ে গেছে সেভেন্টি ওয়ান স্পোর্টস হেল হেলকাটাপো ইয়াস সেভেন্টি ওয়ান ইয়ে স্পোর্ট গার্লস তারা পেয়ে গেছেন এখান থেকে আরো দুটো কিলে ন নম্বর পজিশনে বিডিএল বিডিএল এখান থেকে কিন্তু দুটো কিলে দশ নম্বর পজিশনে ইটস আউর হাসলিং হানিস অ্যান্ড টি নাইন ওরফে জেবিকা ইটস আউ টিম ফোরটিন মেবি ইয়েস অ্যান্ড বেনস লায়নেস সেখান থেকে লায়নেস ইয়াপ তার এখান থেকে এখান থেকে আরও একটা কেলে এগারো নম্বর পজিশন দখল এলেক্সা আর এখান থেকে

যাই হোক আজকে বিদায় নিচ্ছি আপিরা দেখা হবে নেক্সট ডেতে যখন ফ্রি থাকবো ইনশাল্লাহ অবশ্যই খুবই দ্রুত আপনাদের সাথে টুকুর টুকুর করে এস্টিমেট চলে আসবো আল্লাহ হাফেজ কজ আমার একটু ম্যাচ মানে এই ম্যাচ পরে মানে এখনই আর পাঁচটা বাজে আমার নিজেরই ম্যাচ আছে যেটাতে পার্টিসিপেট করতে হবে পাওয়ার বাই থার্টি সিক্স এক্স আই অর্পণ প্লেস ওয়ারি চিল্লা আপাতত আল্লাহ হাফেজ ঠিক কে টা বাই বাই